ফল পাবেন, খুবই ফলন এবং সুন্দর আমটা খাওয়ার দিক দিয়ে খুবই উপযুক্তি। আচ্ছা, মিষ্টি না মানে মানে কখনো ফুরবে না? মানে অল টাইম কম বেশি বলবো ফল গাছে থাকবে। আচ্ছা, ইন্ডিয়ান নাকি বাইরের? এটা সবই বাইরের ভ্যারাইটি। এটা ললিত, ললিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ললিত আছে। হ্যাঁ, আপনার এই একটা আছে, এটা আছে আপেল ক্রস। এটা আপেল ক্রস? হ্যাঁ, এটা আপেল ক্রস আছে। এর পাশে রয়েছে দেখুন জামরুল, এটা থাই জামরুল। আচ্চা আচ্ছা, থাই জামরুল। হ্যাঁ, সব থাই জামরুল। আচ্ছা, এগুলি কি বারো মাসে নাকি? না, এটা বছরে একবারই হয়, কিন্তু ফলটা এরকম বড় হয়। হ্যাঁ, খুবই মিষ্টি, খুব সুস্বাদু। মানে সাদা না, অন্য কালার? লাল, লাল কালার, লাল বড় সাইজ। ও মানে ইন্ডিয়ান নাকি বাইরে? কেমন দাম এগুলি? এগুলো মোটামুটি 100 টাকা। 100 টাকা? এই দেখুন, এই দেখুন বাতাবি। এটা কি বাইরে দাদা? বারো মাস লেবু হবে। 12 মাস? অনেক বড় বড় হয় না? সাইজ অনেক বড় হয়। এটা কি ছাদ বাগানে? আচ্ছা দাদা, এগুলি কি নাম? এগুলো ক্যাকটাস। ক্যাকটাস? এগুলি প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর। কোন ওয়েদারে সুইটেবল? এ সব ওয়েদারে হবে। মেন আছে একে, মানে কুয়াশা আর বৃষ্টির জল খাওয়া যাবে। কুয়াশা আর বৃষ্টি ছিটিয়া। আচ্ছা, এর পাতাই ফুল তাই তো? পাতাটাই ফুল। এটাই পাতাটা সমস্যা রকম লালতে গাছটা পারে মানে। সবাই একটা ভ্যারাইটি, এটার নাম আছে পাইনাস। হ্যাঁ, পাইনাস, পাইনাস ঝাউ। আচ্ছা আচ্ছা, এগুলো ছোটর মধ্যে মাথা কেটে কেটে ঝাড় করতে বনসাই করতে পারেন। খুব সুন্দর লাগে। বাহ, দারুণ তো এগুলি দেখতে। এটা আনকমন। কেমন দাম দাদা? 60 টাকা। 60 টাকা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডারউইন লাইভস ইন্ডিয়া। বন্ধুরা, আজকে আমি একটি নার্সারি ভিজিট করতে এসেছি, এই গোবরডাঙ্গার পাশেই অবস্থিত। তো আমি আজকে দাদার সমস্ত নার্সারিটা এক্সপ্লোর করা সম্ভব নয়, কারণ এতটাই বড় নার্সারি যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর অত বড় ভিডিও আপনারাও দেখতে অভ্যস্ত হবেন না, বিরক্তি ফিল করবেন। যতটা আর কি শেয়ার করা যায় একটু দেখি, আপনাদের সাথে শেয়ার করবো এবং পরিচয় করলাম। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা দাদা, আপনি আপনার নার্সারির বিষয়ে দুটি কথা বলুন। আমাদের নার্সারির বিষয়ে দুটি কথা বলতে, আমাদের নার্সারি বহু পুরনো নার্সারি, আজ থেকে প্রায় 45-50 বছর প্রায় কাছাকাছি। তা এখানে বহু লোক আসে, বহু দূর দূরত্বের লোক আসে। এবং আমরা যে গাছগুলো দিই, আমরা মানে একদম জেনুইন কনফার্ম হয়ে তারপরেই কাস্টমারকে দেওয়া হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপ্পা দে। আমার ঠিকানা আছে গোবরডাঙ্গা শ্রীপুর ফুলবাগান পোস্ট, হচ্ছে গিয়ে গোবরডাঙ্গা থানা গাইঘাটা। আর আপনার এখানে কি কি গাছ পাওয়া যায়? কি কি ওইভাবে তো বলা সম্ভব না, মানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। থেকে মোটামুটি সব রকম রাখার চেষ্টা করি, মানে বলা যায় না। না না, সব এটা অসম্ভব ব্যাপার, রাখার চেষ্টা করি, রাখার চেষ্টা করি। আর কেমন আপনার সার্ভিস পেয়ে কেমন খুশি? আমি ধরুন বহু দূরে দূরত্ব বলুন তো, বহু দূরে দূরত্ব আমার এখানে লোক আসে। আচ্ছা আচ্ছা। বা আমার পাইকারি খুচরো দুটোই কাস্টমার সব সময়ের জন্য থাকে। এবার এক্সপ্লোর করি নার্সারিটি। হ্যাঁ চলুন তাহলে দেখি, কিছুটা অংশ এক্সপ্লোর করি, কারণ এত বড় নার্সারি এটা টোটালটা এক্সপ্লোর করা অসম্ভব ব্যাপার। এর পরে মানে সব এগুলি সব এক্সোটিক তাই তো? হ্যাঁ সবই। কেমন এগুলি কি নাম? কি এক একটা তো নাম আছে তো? নাম আছে, কিন্তু নাম নেই। পুনা ভ্যারাইটি আছে, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে, আমেরিকান ভ্যারাইটি আছে। দাদা একটি গাছ আপনি একটু তুলুন একটু হাত দিয়ে। এটা কি অস্ট্রেলিয়ান না পুনে? না, এটা পুনা ভ্যারাইটি। পুনা ভ্যারাইটি? আচ্ছা, কেমন দাম দাদা? এগুলো আপনার 80 টাকা। 80 টাকা পিস? আপনারা তো হোলসেল করেন তাই তো? একটা আছে, এটা আপনার আমেরিকান ভ্যারাইটি। আমেরিকান ভ্যারাইটি, এগুলি 80 টাকা? এগুলিও সব করে। আচ্ছা আচ্ছা, মানে দাদা টোটালি হোলসেল করেন। এইবার কিছু ভ্যারাইটি আলাদা করা আছে, একটু দাম কম বেশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো মোটামুটি গড় ভ্যারাইটি 80 টাকা করে।
আচ্ছা যেসব ভালো এবং ভ্যারাইটি সেগুলো একটু দাম একটু এদিকে মানে এক এক দুই পিস নিলেও 80 টাকা এবং যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সে ব্যাপারটা আলাদা হবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে একদমই তাই ঠিক ঠিক আমার এই 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 আছে এটা 60 টাকা করে ও এগুলি প্যাকেটে আছে আচ্ছা এগুলির নাম কি এটাও পুনে এর মধ্যে সব রকম ভ্যারাইটি আছে পুনে আছে আমেরিকান আছে আচ্ছা তাহলে এটার মানে দামটা কম কেন একটু খুব সুন্দর জবাগুলি দারুন দারুন দেখুন বন্ধুরা দাদা নার্সারির এই পার্টটা টোটালি জবার কালেকশন এদিকেও রয়েছে আচ্ছা দাদা বলছি পুনা বা আমেরিকান এর ওয়েদারের কোনো ব্যাপার আছে কি না 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 মানে শীত গ্রীষ্ম বর্ষা সময় 12 মাসই ফুল হয় 12 মাসই ফুল হয় একটু যত্ন ঠিকঠাক করলে 12 মাসই ফুল হয় গাছ ভর্তি ফুল হয় আর মেন আছে যত্ন যত্ন হ্যাঁ আমি মানে জল দরকার এক কাপ আমি দিয়ে দিলাম এক মগ হ্যাঁ আমার দরকার খাবার ঠিক এটুকুনি আমি এতটা খাবার দিলাম তাহলে হবে আচ্ছা হয় জবা গাছের মেনলি জবা গাছের মেন হচ্ছে কি মেন খাবার হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল মাসে একবার করে 15 দিন পর 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 কি 20 দিন পর পর পচা খোল আর হচ্ছে কি মাসে একবার করে এক মুঠ করে গোবর সার বা ভাঁড়ের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগবে আচ্ছা আর এটা আছে জবা গাছের মেন খাবার আচ্ছা আর নাইট্রোজেন ফসফরাস বা পটাশিয়াম এই তিনটির মধ্যে জবা গাছে এরকম কি কোনো ব্যাপার আছে পটাশিয়াম খাবার দিলে গাছের কুড়ি ঝরে যাবে আচ্ছা গাছে রোগ এসে যাবে ও আর সঙ্গে মানে এটা ছাদ বাগানের ক্ষেত্রে একটু ফিরুডন হুম হুম বছরে অন্তত 3 থেকে 4 বার টবের ক্ষেত্রে ইউজ করতে হবে আচ্ছা তাহলে মেইনলি অর্গানিকটাই অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ রাসায়নিক জাতীয় জিনিস দিলে গাছের মানে হয়তো স্বামী কিছু মানে ই দেখা দেবে ভালো গুণ দেখা দেবে কিন্তু পরবর্তীকালে গাছ নষ্ট হয়ে যাবে একদমই তাই এখন গরমে আচ্ছা এবার আমরা এই ঝাউয়ের এই পাটে এসেছি দাদা এই ঝাউগুলি কেমন দাম এগুলোর দাম বলতে এগুলো এখনো রেডি হয়নি এগুলো এখন সবে বসানো হচ্ছে আচ্ছা এজ কেমন সবে বসানো হচ্ছে ওইখানে দেখো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন এই এই যে ঝাউগুলো এগুলো সব গরমের জন্য ও এই গরমের জন্য গরমের জন্য এখন সব বসানো হচ্ছে আচ্ছা না এগুলো সবই ওই সব মাটিতে ছিল মাটিতে তুলে এনে এখন সব বসানো হচ্ছে কেমন বয়স এগুলি দাদা এগুলো 1 বছর করে বয়স আচ্ছা আচ্ছা এগুলি মানে কত বছর বয়স হলে আপনারা সেল করেন কত বছর না ওই ছোট মালটাও সেল হবে এই মালটাও সেল হবে যে এবার সাইজের উপরে হ্যাঁ দাম ছোট বড় হবে এই যে একটা ঝাউ গাছ হ্যাঁ এটাও কিন্তু এই গাছটা ধরে গেলে হ্যাঁ এক মাস পরে এই গাছটা বিক্রি হবে ও কেমন দামে কেমন দামে দাম কম বেশি হবে আচ্ছা আচ্ছা এটা আইডিয়া এই যে গাছটা ধরে গেলে মোটামুটি ধরুন 40 টাকা ও 40 টাকা মানে এই ছোটগুলি তাই তো হ্যাঁ আর আর এরকম সাইজ হলে বড় 60 টাকাতে শুরু হবে ও 60 টাকা মানে গাছ ভরে গেলে ইউরো তখন মাল সাই হবে আচ্ছা এগুলি কি এক্সোটিক নাকি না ওই খাবার একই আর না না বলছি এগুলি কি বাইরের বাইরের না 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 এটা আমার লোকাল বেশ ওই যে ঝাউ ওখানে প্যাকেট হওয়া দেখলেন না হ্যাঁ হ্যাঁ ওটাই এই যে এখন এই যে দেখুন আচ্ছা এই যে এখন সব বসানো হবে বা এই যে মাটি রেডি করা আছে দারুন দারুন সব বসানো হচ্ছে বা ওই বসানো এগুলি সব জৈব সার মাটিতে মেশানো হচ্ছে তাই তো এটা গোবর সার আর মাটি সঙ্গে একটু ফসফেট দেওয়া আছে শিংকুচি হাড় গুঁড়ো আচ্ছা বা চেহারাগুলি খুবই ভালো সুন্দর ম্যাক্সিমামই কাস্টমার করে কি ওই মনে হয় এই এটুকুনি খাবার দেবো মানে খানিকটা খাবার দিয়ে দিই কিন্তু তাতে গাছ ভালো হয় না তাতে গাছে ক্ষতি হয় যে কোনো জিনিসে আমাকে ধরুন ছোটো একটা বাচ্চা 2 চামচ কি 3 চামচ ঝিনুক দুধ খাওয়ানো উচিত সেখানে যদি আমি একটা 1 বোতল পুরো দুধ খাইয়ে দিই তার পেটের সমস্যা গাছের ক্ষেত্রে ঠিক এটারও তো এটা তো জীবন আছে গাছের ক্ষেত্রে জীবন আছে এটাই লোকে বোঝে ঠিক ঠিক আমার একটা ছোট্ট এই যে ধরুন এই যে একটা এই এই একটা গাছে আমার জল লাগবে ধরুন 1 মগ এই 1 গ্লাস 1 গ্লাস আমি সেখানে যদি 1 মগ দিনের মধ্যে 3 বার দিই তাহলে গাছটা আস্তে আস্তে এই শিকড়গুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক ভাবে কি অনেক ম্যাক্সিমাম কাস্টমার ওই জলের সমস্যার জন্য গাছ নষ্ট হ্যাঁ হ্যাঁ ওই দিনের মধ্যে 2 বার 3 বার একবার জল দিতে হবে এই জল দেওয়ার পর আমি পরের দিন জলটা দেবো যদি আমার মাটিটা শুকোয় তবে জল দেবো একদম তা নাহলে আমি কিন্তু জল দেবো না ঠিক ঠিক একটা নিয়ম আছে প্রত্যেকটা গাছ প্রতিপালন করার ক্ষেত্রে নিয়ম আছে এই পাটটা তো লেবু তাই তো হ্যাঁ এখানে লেবু আচ্ছা এগুলি কি লেবু এগুলি এটা হচ্ছে ইন্ডিয়ান মালটা ইন্ডিয়ান মালটা
এই খুবই মিষ্টি এবং খুবই রস, মানে এটা মৌসুমবির একটা, মৌসুমবির, হ্যাঁ মৌসুমবির জাত, একটা জাত মৌসুমি লেবুর বিভিন্ন রকম নাম আছে। আচ্ছা, মালটা ইন্ডিয়ান মালটা আছে, বাড়িওয়ান মালটা আছে, হ্যাঁ ভিয়েতনামি মালটা আছে, পাকিস্তানি মালটা আছে, একটা ভ্যারাইটি। আচ্ছা, কোন মালটাটা সবথেকে বেটার? বেটার দেখুন, আমাদের আমাদের এই ওয়েদারে, ওয়েদারে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার বর্তমানে ভালো আছে ইন্ডিয়ান মালটা, কারণ ওর রসটাও খুব ভালো এবং মানে রস শুকোয় না। অন্যান্য মালটার ম্যাক্সিম, অনেক মালটা আছে রস শুকিয়ে যায়, পাকলে পরে রসটা শুকিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ এই এটার কোনো পাকলে গাছে পেকে হলুদ হয়ে থাকবে, তাও একটু রস শুকোবে। এটা কি সারা বছর কি ফল দেয়? না, এটা সারা বছর না, বছরে দুবার ফল আপনি পেয়ে যাবেন। দুইবার মানে কোন কোন সিজন? এই ধরুন এই এখন এইসব গাছে আর কদিন পরে ফুল এসে যাবে। আচ্ছা, মানে মানে সিজনটা মানে এই সময় মেন সিজন হচ্ছে, এই সময় মানে শীতকাল, হ্যাঁ শীতের না, মার্চে গিয়ে ফুল আসবে। ও মার্চ, ফেব্রুয়ারি থেকে মার্চে গাছে পুরো ফুল এসে যাবে। আর ফলটা কখন? ওই এইবার ওই যে আস্তে ছোট গুটি হয়ে আস্তে আস্তে বড় হতো, তো ওই ফলটা পাকতে পাকতে আপনার আগস্টে, আগস্টে, হ্যাঁ বাহ খুব ভালো দাদা। তাহলে মালটা এইগুলি যেমন সাইজ রয়েছে এই গাছগুলি, আপনারা কেমন এই সাইজ অনুযায়ী কেমন সেল করেন? 100 টাকা ধরে, 100 টাকা, হ্যাঁ মানে হোলসেল প্রাইস। হ্যাঁ দেখুন 100 টাকা ভিউয়ার্স, অনেক কম দাম। যদি কারো রিকোয়ারমেন্টস থাকে, ভিডিওর লাস্টে দাদার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। দাদা এই পাটটা আম, তাই তো? হ্যাঁ। আচ্ছা এগুলি কি আম দাদা? এটা কাটিমনি আম, কাটিমনি। বছরে মানে তিনবার ফল পাবেন, খুবই ফলন এবং সুন্দর আমটা, খাওয়ার দিক দিয়ে খুবই উপযুক্ত। আর এটা কি আমাদের ইন্ডিয়ান না এটা বাইরে? এটা থাই ভ্যারাইটি, থাই, থাইল্যান্ডের। ও কাটিমনি আমটা খুব খুবই ভালো। মানে সাইজে কেমন হয়, বড় না ছোট? আমটা হয় এরকম, এরকম চাপটা এতক্ষণ লম্বা। ও আচ্ছা আচ্ছা, আমটা খুবই সুস্বাদু। তিনবার হয়? হ্যাঁ বছরে তিনবার হয়, মানে একবার ফুরিয়ে যাবে একটা ডালে, আর অন্য ডালে বোল আবার এসে যাবে, এসে যাবে তিনবার, মোটামুটি ফল পেয়ে যাবে। আচ্ছা খুব ভালো। এগুলি কেমন দামে দাদা সেল করেন এই সাইজ অনুযায়ী? এই এইগুলো মোটামুটি ধরুন 150 টাকা, 150 টাকা। দেখুন ভিউয়ার্স আপনারা দেখুন ভালো করে, দারুন দারুন দাদা। এগুলি আবার কি আম এছাড়া? এটাও 12 মাসে, 12 মাসে। এটাও থাই ভ্যারাইটি, এটাও নাম আছে অল টাইম, অল টাইম। হ্যাঁ মানে কখনো ফুরবে না? না মানে অল টাইম, কম বেশি বল ফল গাছে থাকবে। আর এগুলি খেতে মানে কেমন স্বাদ? এটা মোটামুটি ব্যাপার হচ্ছে 12 মাসে আম মানে আছে কাঁচার দিক দিয়ে, হ্যাঁ পাকলে মোটা একটু আশ আছে, কিন্তু খেতে খারাপ মিষ্টি আছে, কিন্তু আশ। এটা কি থাই? এটাও থাই ভ্যারাইটি। ও এগুলি কেমন দামে সেল করা হয় এই সাইজ অনুযায়ী? গাছগুলো দেখছেন না? হ্যাঁ এগুলো মোটামুটি 100 টাকা, 100 টাকা করে। আচ্ছা আচ্ছা দাদা, এই পাটটা তাহলে পেয়ারা, তাই তো? হ্যাঁ এগুলো সবই পেয়ারা, পেয়ারা। এগুলি মানে কি ইন্ডিয়ান নাকি বাইরের? এটা সবই বাইরের ভ্যারাইটি। এটা ললিত, ললিত। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা ললিত আছে, আপনার এই একটা আছে, এটা আছে আপেল ক্রস, এটা আপেল ক্রস। হ্যাঁ এটা আপেল ক্রস আছে, এর পাশেই রয়েছে দেখুন জামরুল, এটা থাই জামরুল। আচ্ছা আচ্ছা, থাই জামরুল। হ্যাঁ এগুলো সব থাই জামরুল। কি 12 মাসে নাকি? না এটা বছরে একবারই হয়, কিন্তু ফলটা এরকম বড় হয়, হ্যাঁ খুবই মিষ্টি, খুব সুস্বাদু। মানে সাদা না অন্য কালার? লাল, লাল, লাল কালার, লাল বড় সাইজ। ও মানে মিষ্টি, তাই তো? আচ্ছা আর এই পেয়ারা গুলি? এগুলো খুবই সুস্বাদু পেয়ারা। আচ্ছা এগুলি কি 12 মাসে? এগুলো 12 মাসে, পেয়ারা 12 মাসে। আচ্ছা আচ্ছা, খুবই সুস্বাদু। ওই পাশে আছে, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন, ব্ল্যাক স্টোন, মানে কালো হয় আম, আমটা কালো। আচ্ছা বড় সাইজ হয় কালো। আচ্ছা এগুলি আপনারা কেমন দামে সেল করেন ব্ল্যাক স্টোন? ব্ল্যাক স্টোন এগুলো মোটামুটি 200 টাকা, 200 টাকা পিস, পার পিস 200 টাকা। আর এই যে এই পেয়ারা, এই যে 12 মাসে, পেয়ারাটা মোটামুটি 60 টাকা থেকে শুরু, 60 টাকা থেকে শুরু। বিভিন্ন মানে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে এখানে, থাই রয়েছে, আফ্রিকান রয়েছে, বিভিন্ন সব 12 মাসে এবং খুবই কম দাম। আচ্ছা দাদা এই এটা জল পায়, তাই তো? আচ্ছা এগুলি কেমন দাম? এগুলো মোটামুটি ওই 70-80 টাকা থেকে শুরু হয়, 70-80 টাকা থেকে শুরু হয়। হ্যাঁ বেশ বেশ। আচ্ছা দাদা এটা জাম, তাই তো? হ্যাঁ এটা থাই জাম, থাই জাম। দেখুন বড় বড় সাইজের, সাত বাগানের জন্য উপযুক্ত, ঠিক এরকম বড় সাইজের জামটা হবে। আচ্ছা রমেশে না কি? না না না, একবারই, একবারই হয়। ও একবারই,
মানে আঠিটা কি ছোট না বড় হয়? আঠি ছোট, শাঁসটা বেশি, মাংসটা বেশি, মাংসটা বেশি। বেশ, এর সঙ্গে দেখুন এই একটা আছে। এক সেকেন্ড দাদা, এই আপনার এই যে জামটা, এগুলি কেমন দামে সেল করা হয়? এগুলো মোটামুটি 100 টাকা। 100 টাকা, তাই তো? মানে ওর ভিতরে কি বিচি হয়? বিচি, হালকা একটা ছোট্ট বিচি আছে, মানে ম্যাক্সিমাম লেবুতে আবার থাকেও না, কিন্তু মানে ওটা খোসার সঙ্গে খাওয়া যায়, মিষ্টি। তাই? দারুন জিনিস। গুনাগুনি হচ্ছে কি, ইন্ডিয়ান না কি বাইরের? এটা বাইরের। লেবুটা হয় সেটা টক না, মানে মিষ্টি, সেই জন্য এর নাম সুইট লেমন। আচ্ছা, এই দেখুন লেবুটা আর একটু লম্বা হবে। আচ্ছা, এই তো আর একটু লম্বা হবে। গাছ একটু পুরনো হলে 2-1 বছর বয়স হলে এটা 12 মাস হয়, এবং রসও খুব প্রচুর রস। আচ্ছা, এই তো দেখছি আবার ফুল আসছে। ওই যে ফুল এসে দেখুন ফল বাড়িয়ে গেছে। বেশ বেশ, এটাও কি 12 মাস? এটা 12 মাস। আচ্ছা আচ্ছা, কেমন দাম এগুলি? এগুলো মোটামুটি 100 টাকা। 100 টাকা? বাহ, এই দেখুন, এই দেখুন বাতাবি। এটা কি বাইরে দাদা? হ্যাঁ, বাইরে বাইরে। ও বাহ, দারুন। 12 মাস লেবু হবে। 12 মাস, অনেক বড় বড় হয় না? হ্যাঁ, বড় সাইজে অনেক বড় হয়। এটা কি ছাদ বাগানে লাগানো যায়? খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা দাদা, এখানে আবার লেবু দেখছি, এগুলি? এটা এটা গন্ধরাজ লেবু। ও, গন্ধরাজ। হ্যাঁ, একটু এই ফলনটা খুবই ভালো, এগুলি খুবই ভালো ফলন। এটা কি 12 মাস না? গন্ধরাজ লেবু 12 মাস। 12 মাস? 12 মাস, 12 মাস। বাহ, এটা কি বাইরের জাত না আমাদের ইন্ডিয়া? আমাদের মানে লোকালই জাত, লোকাল। খুবই ভালো। ও, অসাধারণ গন্ধ। কেমন দাম এই সাইজ অনুযায়ী? এই সাইজগুলো 60 টাকা। 60 টাকা পার পিস। বাহ, আবার এর পাশে আবার দেখছি লেবু। এটা আবার ওটা আবার অন্য লেবু, ওটা চাইনিজ কমলা। চাইনিজ কমলা লেবু হয়, ছোট ছোট সাইজ, প্রচুর ফলন। এগুলো দেখতে হলে আপনার ওই জুনের শেষে আসতে হবে, তখন গাছে ফল ভর্তি থাকবে। বুঝতে পেরেছি। বাহ, এগুলি কেমন দাম? এগুলো মোটামুটি 150 থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, বেশ, খুবই ভালো কথা। আচ্ছা দাদা, এগুলি কী নাম? এগুলো ক্যাকটাস। ক্যাকটাস, এগুলি প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর জাত আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর মেইনলি এর মানে কোন ওয়েদারে সুইটেবল? এ সব ওয়েদারে হবে, মেন হচ্ছে একে মানে কুয়াশা আর বৃষ্টির জল খাওয়ানো যাবে না। কুয়াশা আর বৃষ্টির জল খাওয়ানো যাবে না, রাখতে পারবে। বাহ, ঘরের জানলার পুরো রাখতে পারবেন। হ্যাঁ, সব জায়গায় রাখতে পারবেন, শুধু কুয়াশার বৃষ্টির জল না যাতে না লাগে। প্রচুর ভ্যারাইটি এলাকার গাছ তো। হ্যাঁ, মরুভূমি। হ্যাঁ, আচ্ছা দাদা, এগুলি কি ইন্ডিয়ান না বাইরে? হ্যাঁ, এগুলি আমাদের এখানে মানে ইন্ডিয়ান। ইন্ডিয়ান? আচ্ছা, রাজস্থান। হ্যাঁ, এগুলো কালিম্পং, কার্শিয়ান। আচ্ছা আচ্ছা, রাজস্থান এই সব জায়গা থেকে আসে। ও আচ্ছা, এগুলি মানে প্রচুর ভ্যারাইটিস দেখছি। হ্যাঁ, তা এই কি ভ্যারাইটিস অনুযায়ী কি আলাদা আলাদা দাম নাকি সব একই দাম? মোটামুটি দেখুন গোয়ার অ্যাভারেজ রেট, একটু বড়গুলো দাম আলাদা, কিন্তু এই যা দেখছেন এগুলোর দাম একই রকম। কেমন দাম? এগুলো মোটামুটি 120-150 টাকার থেকে শুরু। আচ্ছা, একটু দামটা বেশি, বড় হলো তখন স্টেপ বাই স্টেপ দাম হবে। আচ্ছা, মানে এই ক্যাকটাস এগুলি কত বছর বাঁচে দাদা? এ মানে মানে মরে যায়, এর কোনো রিপোর্ট নেই, আদার্স এই গাছ নষ্ট হয় না। আচ্ছা, এই এটা তো খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়, ধীরে বৃদ্ধি, মানে ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা রাখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাহ। আচ্ছা দাদা, এই যে লাল যে ফুল, এই ফুল গাছগুলি কি নাম এগুলি? এটা পঞ্চেটিয়া বলে। পঞ্চেটিয়া? আচ্ছা, এর পাতাই ফুল, তাই তো? পাতাটাই ফুল, এটা পাতাটা 6 মাস এরকম লাল, গাছটা পারমানেন্ট 6 মাস এরকম লাল থাকে। 6 মাস লাল থাকে, 6 মাস পরে আবার আবার ধরে নভেম্বর পাতা ছড়ে যাবে, নভেম্বর থেকে কালার আসা না ধরে আপনার একদম মার্চ এপ্রিল পর্যন্ত থাকবে। মার্চ এপ্রিল? এগুলি কি বড় হয় মানে?
ছোটর মধ্যে মাথা কেটে কেটে ঝাড় করতে বনসাই করতে পারেন, খুব সুন্দর লাগে দারুন। তো এইগুলি দেখতে এটা আনকমন। এগুলি কেমন দাম দাদা? 60 টাকা পার পিস। নমস্কার বন্ধুরা, ডায়ন অ্যালাইভস ইন্ডিয়ার পক্ষ থেকে এই ভাই আমাদের ভিডিও করতে এসছে। এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো লাগলে, এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। একদম, আরও নিত্য নতুন ভিডিও আশা করি সামনে আমরা আমাদের বন্ধু দেবে। একদম একদম, নমস্কার। নমস্কার দাদা। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশানটি আপনার ডিভাইসে শো করবে না। এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন অবশ্যই। আর এরপরে আমরা নেক্সট এপিসোড আমরা নিয়ে আসবো, নেক্সট পার্ট, কারণ এত বড় নার্সারি টোটালটা এক্সপ্লোর করা অসম্ভব ব্যাপার। অনেক বড় নার্সারি, কারণ প্রচুর আইটেমস রয়েছে, প্রচুর ভ্যারাইটিস, এতটা কভার করা অসম্ভব ব্যাপার। ভিডিওটি এখানেই এন্ড করছি, আর ভিডিওটি আর বাড়াচ্ছি না। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ডারউইন অ্যালাইভস ইন্ডিয়া।